আপনি না থাকলে যদি আপনার থিওরি না হয় তাহলে মানুষের সৃষ্টি না থাকলে মানুষ কেমনে তৈরি হয় এই পাগলামি এই ভ্রান্তি ভরা এই জাহিলি মতবাদ দুনিয়ার মানুষকে সৃষ্টি বিমুখ করে এক আল্লাহর ওয়াহদানিয়াতকে বাদ দিয়ে মানুষকে প্রবৃত্তি পূজারী ভোগ বাদি বানাতে সহায়তা করেছে দুনিয়াতে এসেছে দুনিয়া উপভোগ করার জন্য আখেরাত বলতে কিছু নাই সুতরাং দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামী কাল বাজবে কিনা বলতে পারো উদ্ভিদ জগতে ভাগ হয়েছে আর প্রাণী জগতে ভাগ হয়েছে এভাবে জেনেটিক কোষ বিশ্লেষণের মাধ্যমে দার্থহীন ভাবে প্রমাণিত হয়েছে যে পৃথিবীতেই সকল জীবের উদ্ভব ঘটেছে অন্যত্র জন্ম নেওয়া আদম হওয়া তত্ত্ব সন্দেহ বানর থেকে ক্রমবিকাশ লাভ করে তারা এখন মানুষে পরিণত হয়েছেন যদি কোন লিঙ্গত তাহলে সে অবশ্যই বলতো একটা বানর আর একটা বানরই দুইজনে মিলে মানুষ হয়েছে পরে তাদের সংমিশ্রণে মানব জাতি তৈরি হয়েছে ওর কোন লিঙ্গ জ্ঞানও নাই আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া বা'দা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম بسم الله الرحمن الرحيم بيض قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون এলহদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক চৌত্রিশতম তাবলিগি ইজতেমার সম্মানীয় সভাপতি তথা মোহতরাম মিরে জামায়াত তাবলিগি ইজতেমায় সম্মানীয় আলোচক বৃন্দ আগত স্বাগত অতিথিবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা এলাকা থেকে আগত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহরব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শকর জন্য বছরের ন্যায় এবারও দুই দিন ব্যাপী তাবলিগি ইজতেমা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্তি হতে চলেছে রাত্রি দীর্ঘায়িত হয়েছে ফজর হতে হতেই আমাদের এজতেমার পরিসমাপ্তি ঘটবে এস আল্লহ আলোচনার সময় এক্সপায়ার হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারপরেও যেহেতু এটা তাবলিগি ইজতেমাম তাই বাধ্য হয়েই আলোচনা করতে হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানব সৃষ্টি ও বিবর্তনবাদ এটা অতীব গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান ভিত্তিক একটি আলোচ্য বিষয় সমানিত সুধিমণ্ডলী আমরা প্রথমেই উপলব্ধি করে নেব ছোট্ট করে বিবর্তনবাদটা কি পাশ্চাত্য বস্তুবাদের সবচাইতে গুরুতর দিক হচ্ছে তিনটি পাশ্চাত্যের এই তিনটি জাহিলি মতবাদ মানুষকে আল্লাহ বিমুখ করতে চেয়েছে মানুষকে তার স্রষ্টার আসল পরিচয় থেকে বিচ্যুত করে একটি বিকৃত বা স্রষ্টাহীন আকিদা বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেই তিনটি মতবাদের প্রথম মতবাদের হোতা হচ্ছেন ডারোইন তিনি একজন বিজ্ঞানী আঠারোশো নয় সালে জন্মগ্রহণ করে আঠারোশো বিরাশি সালে মৃত্যুবরণ করেছিলেন এই বিজ্ঞানী বিবর্তনবাদের থিওরি পেশ করেছিলেন তার যুক্তি হচ্ছে মানুষের কোনো স্রষ্টা নেই মানুষ মূলত এক সময় বানর হনুমান এই জাতীয় প্রাণী থেকে বরফের দেশে দীর্ঘদিন চলাফেরা করে লেসটা খসে পড়ে মানব আকৃতি ধারণ করে মানুষের উপায়িত হয়েছে জোরে বিল্লাহ দ্বিতীয় জাহিলি মতবাদটি হচ্ছে কাল মার্চ তিনি দিয়েছেন সাম্যবাদের থিউরি যা ন্যায় বিচার ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে সাম্যবাদ কাল মার্চ বিজ্ঞানী আঠারোশো সালে জন্মগ্রহণ করে আঠারোশো সালে মৃত্যুবরণ করেন তার রেখে যাওয়ার সাম্যবাদ এটাও ডারউইনের বিবর্তনবাদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত তিন নম্বর হচ্ছে ফ্রয়েড ফ্রয়েড নামক একজন বিজ্ঞানী ছিলেন আঠারোশো সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার রেখে যাওয়া মতবাদের নাম হচ্ছে মনস্তত্ববাদ বা ভোগবাদ মানুষ শুধুমাত্র ভোগ্য জীব দুনিয়াতে এসেছে দুনিয়া উপভোগ করার জন্য আখেরাত বলতে কিছু নাই সুতরাং দুনিয়াটা খাও দাও ফুর্তি করো আগামীকাল বাজবে কিনা বলতে পারো এই যে আখরাত বিমুখ মানুষকে বস্তুবাদী এবং ভোগবাদী চিন্তাশীল হিসাবে তৈরি করতে এই তিনজন বিজ্ঞানীর এই তিনটি থিওরি সমাজ জীবনকে বিশেষ করে মুসলিম সমাজকে ইসলামের প্ল্যাটফর্ম থেকে বিচ্যুত করতে চেয়েছে মুসলমানদের একরাতমুখী আকিদা বিশ্বাসকে চরমভাবে ভাবে কুঠারাঘাত করেছে যে মতবাদে ইসলামী নৈতিকতাকে অস্বীকার করা হয় এই তিনটির কোনো একটিতে বিশ্বাস রেখে কেউ কোনো মুসলিম থাকতে পারবে না আর এই তিনটি মতবাদের মা হচ্ছে বিবর্তনবাদ মূল হচ্ছে ডারুইনের বিবর্তনবাদ বিবর্তনবাদ যদি সত্য হয় বাকি দুটি সত্য হবে আর ওটি মিথ্যা হলে বাকি দুটি মিথ্যা হবে মার্স এবং ফ্রয়েড উভয়েই বিবর্তনবাদকে তাদের মতবাদের ভিত্তি হিসাবে গ্রহণ করেছেন সুতরাং সম্মানিত হাজিরিন বিবর্তনবাদের মূল কথা হলো কোটি কোটি বছর পূর্বে আবদ্ধ পানিতে অতি সরল এক জীবন কণা সৃষ্টি হয়েছিল সিঙ্গেল একটা কোষ সেখান থেকে বহু কোষি জীব সৃষ্টি হতে কোটি কোটি বছর কেটে গেছে বহু কোষি জীব অতপাত্রা উদ্ভিদ ও প্রাণী জগতে ভাগ হয়ে গেছে বহু জীব উদ্ভিদ জগতে ভাগ হয়েছে আর প্রাণী জগতে ভাগ হয়েছে এভাবে জেনেটিক কোষ বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে পৃথিবীতেই সকল জীবের উদ্ভব ঘটেছে অন্যত্র জন্ম নেওয়া আদম হাওয়া তত্ত্ব সন্দেহ ভাবে ভুল যা ইব্রাহিম ধর্মসমূহে সমূহে বর্ণিত হয়েছে জোরে কৈনা ইব্রাহিমী ধর্মতত্ত্বে আঘাত এনেছে এই যে জেনেটিকবাদীরা কোষ বিশ্লেষকেরা এখন তাদের কাছে প্রশ্ন হল পৃথিবীতে আবদ্ধ পানিতে অতি সরল এক জীবকণা প্রথম কে সৃষ্টি করেছিল আপনারা যে বলছেন যে পৃথিবীতে সরল এক জীবকণা থেকে বহুকোষী জীবকণা তৈরি হয়েছে তার থেকে জীবজগত জলজগতে ভাগ হয়ে জীবজগত আর উদ্ভিদ জগৎ জলজগত এটাই ভাগ হয়ে প্রাণী জগতের অস্তিত্ব প্রতীয়মান হয়েছে তাহলে সম্ভবতই প্রশ্ন জাগে যে পানিতে অতি সরল এক কষি জীবকনা প্রথমে কে সৃষ্টি করল তারপরের প্রশ্ন হচ্ছে তার আগে যে পানিতে যে এক পানিটা থেকে আসলো পানি কে সৃষ্টি করেছিল লা এর কোনো জবাব নাই এগুলোর জবাব মহান আল্লাহ সুবহান ত্রিশ নম্বর আয়াতে দান করেছেন মহান আল্লাহ বলছেন আমরা পানি দ্বারা সকল প্রাণবান বস্তুকে সৃষ্টি করলাম জোরে বলেন সুবহানাল্লাহ পানি হচ্ছে সৃষ্টির আদি উৎস যেটা আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন এর পরও তারা বিশ্বাস স্থাপন করবে না আফাল্লা ইউমিনুন সূরা আমবিয়া নম্বর আয়াত এরপরে আসেন এক কোষী থেকে বহু কোষী কে বানালো উত্তর নেই সেখান থেকে উদ্ভিদ প্রাণীতে ভাগ করলো কে এর উত্তর নেই প্রকৃতি যদি এগুলো করে থাকে তাহলে সেই প্রকৃতির স্বরূপটা কি এর উত্তরে বিজ্ঞানীরা যেটা বলে সেটা হচ্ছে প্রকৃতি বলে না মানুষ প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতি একটা চিন্তা চেতনার ফসল হিসাবে মানুষ প্রকৃতিকে বিজ্ঞানীরা প্রকৃতিকে স্বীকার করে নিয়েছে প্রশ্ন হল এই প্রকৃতির স্বরূপটা কি কতটা লম্বা কতটা চওড়া দেখতে কেমন উত্তর নাই কে তাকে সৃষ্টি করলো প্রকৃতিকে কে সৃষ্টি করলো উত্তর নাই বিজ্ঞানীদের রেকর্ড বহু বছর থেকে এই প্রশ্ন এই জিজ্ঞাসা তাদের কাছে পেশ করা হয়েছে এর কোনো সদুত্তর আজ পর্যন্ত দিতে পারেন নেই এর উত্তর দিয়েছেন মহান আল্লাহ কুরআনুল করিমের মধ্যে সূরা বকারার একশো সতেরো নম্বর আয়তে উসিবল কম্রুকুকু বদি উস অর্থ আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের সৃষ্টিকর্তা ওই দেখন যখন তিনি কোন কাজে ইচ্ছা পোষণ করেন সিদ্ধান্ত নেন সৃষ্টি করার তখন তিনি বলেন কোন হয়ে যাও সাথে সাথে সেটা হয়ে যায় বেদিন এমন সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেন কোন নমুনা ছাড়াই এমন একজন আর্কিটেকচার যিনি কোন নমুনা ছাড়াই দাঁড় করাইছেন আল্লাহ হচ্ছেন বেদি উস্শ্যামা ওয়াতি ওয়ালা তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন কোনো রকমের নমুনা ছাড়াই আল্লাহ ভুমণ্ডল ও নভমণ্ডল সৃষ্টি করেছেন অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনায়ন করেছেন তিনি একমাত্র অস্তিত্ব আনয়নকারী তার কোন মডেল সামনে থাকতে হয় না বিনা মডেলেই তিনি এগুলো তৈরি করেছে। সমানিত সুধিমন্ডলী এখানে বিবর্তনবাদের বক্তব্য হলো মানুষ শুরুতে মানুষ ছিল না বরং তারা বানর বা বানর জাতীয় পশুর বংশধার রূপে ভূপৃষ্ঠে আত্মপ্রকাশ করেছে বানর হনুমান শিম এই ধরনের পশু ছিল বানর থেকে ক্রমবিকাশ লাভ করে তারা এখন মানুষে পরিণত হয়েছে এর একটা বাচ্চা ছেলেও বলবে যে যুগ যুগ ধরে বানর দেখে আসছি আমি সুন্দরবনের উপকূলের মানুষ আপনারাও গিয়েছিলেন সুন্দরবন দেখতে মহিতা আমিরে জামাতের সাথে বানর দেখেছিলেন হরিণ দেখেছিলেন বাঘ দেখেননি বাঘ দেখার দরকারও নাই তো এই যে বানর সেখানে শতাব্দীর পর শতাব্দী বাস করলো সুন্দরবনে আজ পর্যন্ত একটা বানর একটা বানরই মানুষ হয়ে মংলা পোটের অফিসে এসে দাবি করলো না যে আমি বানর থেকে মানুষ হয়ে গেছি শরীফ থেকে শরীফা হয়ে গেছি আমাকে এই অফিসে চাকরি দাও হাজার হাজার বছর লাখো লাখ বছর চলে গেল কোন বানর মানুষ হলো না তো ডারোইনের বানরটা শুধু মানুষ হয়েছিল আমি জিজ্ঞেস করতে চাই মিস্টার ডারোইন কে আচ্ছা আপনি তো বললেন বানর থেকে মানুষ হয়েছে তা প্রথম যে বানরটা থেকে মানুষ হয়েছিল সেই মানুষটা নর না নারী সেই মানুষটা মানব না মানবী ডারুইনের যদি কোনো লিঙ্গ জ্ঞান থাকত তাহলে সে অবশ্যই বলতো একটা বানর আর একটা বানরই দুইজনে মিলে মানুষ হয়েছে পরে তাদের সংমিশ্রণে মানব জাতি তৈরি হয়েছে ও বেটা গর্ধবের কোনো লিঙ্গ জ্ঞান নাই আর পৃথিবীতে এই সমস্ত বোকা এই সমস্ত ধোকাবাজদের পরিণতি এমনই হয় যারা আল্লাহর শাশ্বত বিধানের বিরুদ্ধে বক্তব্য রেখেছে যারা প্রমাণ স্থাপন করতে চেয়েছে তারা এমন ভুল করে যাবে যার থাকবে না কাফার কাফের নিশ্চুপ হয়ে যাবে একবারে নমরুদের মত ডারউইনের কাছে জনৈক ভদ্রলোক জিজ্ঞেস করেছিল ডারউইনের জীবদ্দশায় আচ্ছা আপনি ডারুইন হ্যাঁ আপনি তো আঠারোশো নয় সালে জন্মগ্রহণ করে আঠারোশো বিরাশি সালে মৃত্যুবরণ করবেন বা নির্দিষ্ট সময়ে আপনি মরে যাবেন তো আঠারোশো নয় সালে যদি আপনি জন্মগ্রহণ না করতেন তাহলে আপনার এই থিউরিটা কি কেউ বলতে পারত আপনার থিউরিটা কি এমনি এমনি আসতো তা ডারউইন চিন্তা ভাবনা করে বলেছিল না আসতো না আমি ডারোইন যদি না আসতাম আমার থিউরি আসতো না তখন সেই শিষ্য বলেছিল মিস্টার ডারোইন শুনুন আপনি না থাকলে যদি আপনার থিউরি না হয় তাহলে মানুষের সৃষ্টি না থাকলে মানুষ কেমনে তৈরি হয় সুতরাং এই সমস্ত জাহেলি মতবাদ আজকের শিক্ষাক্রমে অনুপ্রবিষ্ট হয়েছে এই সমস্ত নাস্তিকবাদী শিক্ষাক্রম আমাদের ছেলে মেয়েদের পড়িয়ে কখনো নাকি তাদেরকে পরীক্ষামূলকভাবে পিছনে হাত দিতে বলা হয় নিতম্বের একেবারে নিচের অংশে যেখানে অস্থি শেষ হয়ে গেছে সেইখানে হাত দিয়ে যখন অস্থি হাতে অনুভব করে তখন নাকি অধ্যাপক সাহেবরা বলেন দেখেছ লেসটা খসে গেছে সেই নমুনা এখানে রয়ে গেছে এই এই ভ্রান্তি ভরা জাহিলি মতবাদ দুনিয়ার মানুষকে শ্রেষ্ঠ বিমুখ করে এক আল্লাহর ওয়াহাদানিয়াকে বাদ দিয়ে মানুষকে প্রবৃত্তি পূজারী ভোগ বানাতে সহায়তা করেছে ইসলাম এই জাহিলি মতবাদকে লাথি মেরে ফেলে দিয়েছে। আল্লাহ এই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হে মানব সন্তান সনব তোমার সৃষ্টির রহস্য সনব بيض قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسبق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك আয়াতে আল্লাহ নম্বর মানব সৃষ্টির অভিপ্রায় যখন ব্যক্ত করেছিলেন সেই ঘটনা উল্লেখ করেছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরিস্তাদেরকে বলেছিলেন আমি ভূপৃষ্ঠে খলিফা প্রেরণ করতে চাই তখন ফ্রেস্তরা বলেছিল আতা যে আইলু ফিহা মায়া ফিহা আপনি সেখানে গিয়ে আবারও সংস্থাপন করতে চান এমন একটি জাতি যারা প্রাসাদ সৃষ্টি করবে রক্ত করবে ও নাহানুন উৎসব দেহ দেখা আমরা আপনার প্রশংসা কীর্তন করি তারিফ করি অনকাৎ দিশু লেখা আপনার পবিত্রতা বর্ণনা করি এতেই সন্তুষ্ট থাকুন কয়লা আল্লাহ বলেছিল ইন্নিয়া আলা মূমা আলা তা আলা মন হ্যাঁ ফ্রেশতা আমি যা জানি তোমরা তা জানো না এখন প্রশ্ন হল খালিফাটা কি জিনিস খালিফা প্রতিনিধি কার প্রতিনিধি এটা এখানে প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে যারা দু পৃথিবীতে একে অপরের প্রতিনিধিত্ব করবে এই একটা তাপসির দুই নম্বর তাফসির হল এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায় নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আল্লাহ ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা কখনোই আল্লাহর প্রতিনিধি হতে পারে না ইবনু কাসির এ দুটো মত উল্লেখ করেছেন তবে প্রথম মতটি বেশি প্রাধান্য যোগ্য অর্থাৎ মানুষ জিন জাতির প্রতিনিধি হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আল্লাহ সুবহানাহু তাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত সুধি মণ্ডলী এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াতাসলিম পাঁচটি কারণে জিন জাতির উপরে এবং ফ্রেস্তা মণ্ডলীর উপরে প্রাধান্য দান করেছেন জোরে কনাল আলহামদুলিল্লাহ पाचটির এক নম্বর কারণ হলো কায়লা ইয়া ইবলিসু মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি ইয়া আতাসতাকবারতা আম কুনতা মিনাল আলী ইবলিশকে সিজদা করতে বলেছিলেন ফেরেস্তা মন্ডলীকে সিজদা করতে বলেছিলেন আল্লাহ পাক আদমকে এ সিজদা হচ্ছে ইবাদতের সিজদা না এ সিজদা হচ্ছে ফেরেশতা মন্ডলী ও জিন জাতি ভবিষ্যতে বনু আদমের আনুগত্য করবে তাদের সহযোগিতা করবে বনু আদমের বিরোধিতা করবে না এই তাজিমের সিজদা এটা ইয়বাদাতের সিজদা না এবাদতের সিজদা একমাত্র আল্লাহ সুবাহান আহতায়ালার প্রাপ্য তো এখানে আল্লাহ সুবাহান আহুতাওয়ালা বলছেন জেলেমা খলে কুতুবিয়া দাইয়া মিন নিজের দুই হাত দিয়ে যারে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো হে ইব্লিস আপনারা জানেন ইব্লিস সিজদা করে নাই ইব্লিস হচ্ছে পৃথিবীতে সবচাইতে প্রথম কেয়াস্কারী সে কিয়াস করে বলেছিল আনা ফাইরম মিনহু খলাকতাহু মিন তিন ওয়া খলাকタニ মিন আমি আদমের চাইতে উত্তম কারণ আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এখানে আগুন জ্বালিয়ে দেন উপরের দিকে ধাবিত হবে এক টুকরা মাটি ছেড়ে দেন স্টেজ থেকে নিচের দিকে ভূপাতিত হবে আগুনের গতি উপরের দিকে মাটির গতি নিচের দিকে সঙ্গত আগুন বড় হতে পারে আগুনের দাবি আমি বড় তাই বলল আমি জিন জাতি আমি আগুনের আমি বনু আদমের চাইতে বল আমি তাকে সিজদা করতে পারবো না তো আল্লাহ যাকে নিজের দু হাত দিয়ে সৃষ্টি করলেন সেই সৃষ্টি সৃষ্ট জীব সেটা যে কত মর্যাদার অধিকারী কোরআন দিয়ে সেটা প্রমাণ হয় সদ আয়াত নম্বর পঁচাত্তর এরপরে আসেন আল্লাহ নিজে তার মধ্যে রু ফুঁকে দিয়েছিলেন দুই নম্বর শ্রেষ্ঠত্বের দলিলক আল্লাহ বলছেন আমি যখন তাকে সুসজ্জিত করব যখন আমি তাকে সমুন্নত করব ওয়া নাফাক্তু ফীহি এবং আমি যখন তার ভিতরে আমার রুহটা ফুকে দেব সাজি দিন তখন তোমরা তাকে সিজদা করবে সূরা সাদ 72 নম্বর আয়াত আদম ইসলামের দুই নম্বর শ্রেষ্ঠত্বের দলিল শ্রেষ্ঠত্ব নম্বর তিন আল্লাহ পাক তাকে সকল বস্তুর নাম শিখিয়েছিলেন

তারা বলতে পারে নাই আল্লাহ বললেন হে আদম তুমি আমাকে বলে দাও এগুলো কি আদম বলে দিয়েছিলেন এই বস্তু বলতে সেই ইসলাম আদম সৃষ্টির দিন থেকে পৃথিবীর সৃষ্টির দিন থেকে পৃথিবীর প্রলয় দিবস পর্যন্ত বস্তু জগতে যা কিছু আসবে ভূমন্ডল নবমন্ডলে যা কিছু আছে বস্তু বলতে সব নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন তিনি সেটা বলে দিয়েছিলেন এটা ফেরিস্তাদেরও পাওয়ার ছিল না ইবলিস জিন জাতির মোয়াল্লিমুল মালাই কাজে হয়েছিল তারও কোনো পাওয়ার ছিল না নিঃসন্দেহে এটা আদমের শ্রেষ্ঠত্বের দাবিদার চার নম্বর শ্রেষ্ঠত্ব তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরিস্তা মণ্ডলীকে নির্দেশ দিয়েছিলেন ওই কুল্লা মালাই কথি আদম ফসু ইবলিস আবা ওয়াসতাকবরা বরা কানা মিনাল কাফিরিন যেটা আগেই বলেছি আল্লাহ পাক ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আদমকে তারা সিজদা করলেন ইল্লা ইবলিস ইবলিস সিজদা করল না ওয়াসতাকবরা সে অহংকার করলো ওয়া কানা মিনাল কাফিরিন এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বাকারা 34 নম্বর আয়াত 5 নম্বর আদম একাই মাটি থেকে তৈরি বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্টি আদমের সমকক্ষ অন্য কোন মানুষ নয় কিন্তু আদম আলী ইসলামকে আল্লাহ মাটি দিয়ে নিজের দুহাতে হাতে সৃষ্টি করেছিলেন কিন্তু অন্য সব বনু আদম পিতা মাতার স্কলিত বীর্যের সংমিশ্রণে মায়ের রেহেম থেকে দুনিয়ার বুকে আবির্ভূত হয় আল্লাহর নিজ হাতে কাউকে তৈরি করেন না আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকা ওয়াবদা খলকাল ইনসান মিন তিন আল্লাহ আহসনা কুল্লা শাই কত সুন্দর করে সব বস্তু সৃষ্টি করেছেন ওয়াবদা খলকাল ইনসান মিন তিন আর তিনি প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন মাটি থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম সামা জআলা নাসলাহু মিন সুলালাতিন মিম মাইমাহিন অতঃপর তার বংশধারাকে আল্লাহ সৃষ্টি করলেন মিন সুলালাতিন মিম মাইমাহিন মাহিন ওই যে নিকৃষ্ট পানি দিয়ে আর কি من سلالة من ماء مهين نكرشتو نجاش دي الله منو آدم سرشتیر با آدم سُرِشْتِي بانشو سورة سجدہ آية نمبر ثم سواه ونفق فيه من روحهم وجعل لكم السماء والابصار والافعده قليلا মা تشكرون سمسواهو অতঃপর আল্লাহ বলছেন আমি তাকে সুসজ্জিত করিব মুনাফাকা فيه من আমি ঠিক বিশ দিন পরে তার ভিতরে আমার রূহ ফুকে দেই তার ভিতরে প্রাণের সঞ্চার করি অতপর আমি তার ভিতরে শ্রবণ ইন্দ্রিয় সেট আপ দিয়ে দিই আমি দর্শন ইন্দ্রিয় সংযোজন করি ওয়াল আফ ইদাহ এবং সেখানে আমি একটা অন্তকরণ একটা হৃদয় আমি সেখানে সংযোজন করি কালি তাসকুরুন বস্তু তো তোমরা কম সংখ্যক লোকেরাই কৃতজ্ঞতা স্বীকার করো সূরা সাজদা ৯ নম্বর আয়াত সম্মানিত সুদী মন্ডলী এখানে আল্লাহ সুবাহ কর্তৃক এই বাক্য বিন্যাসের দ্বারা প্রতীয়মান হয় যে সমার এবং বাসার কান এবং চোখ এ দুইয়ের ভিতর থেকে কানটাই হচ্ছে মানুষের প্রধান অর্গান প্রধান অঙ্গ কান আর চোখ বড় কোনটা এটা আমার নোটিস এটা ও কান আর চোখ বড় কোনটা আপনাদের কাছে জিজ্ঞেস করলে সঙ্গত কারণে আপনারা বলবেন চোখ বড় তাই না কিন্তু চোখ বড় না বিজ্ঞানীরা এখানে গবেষণা করে যে আল্লাহ কেন কানের কথা আগে এনেছেন আর চোখের কথা কেন পরে এনেছেন এখানে যদি একটা হ্যান্ডবিল বা পোস্টার থাকে প্রধান বক্তার নাম এক নম্বর সিরিয়ালে থাকবে আগে থাকবে দ্বিতীয় বক্তা তারপর তৃতীয় বক্তা তারপর শেষ বক্তা তারপরে প্রধান বক্তার নাম সব সময় সিরিয়াল নাম্বার ওয়ানে থাকে আল্লাহ এখানে সামন ব্যবহার করেছেন কান এক নম্বরে এরপরে বাসার ব্যবহার করেছেন দুই নম্বরে চোখ তাহলে প্রধান বক্তা কেমনে কান হয় বিজ্ঞান গবেষণা করে দেখলো আধুনিক মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখল যেই মানব শিশুর চোখ নেয় সে আন্দা হাফেজ হয়ে যেতে পারে সে সৌদি আরবের দাওয়াত ফতোয়া এর বিভাগের প্রধান হতে পারে এ ভাই মুখলেশ মাদানি বসে আছেন উনি মনে হয় পাননি তবে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেছিলেন শেখ বিন বাজের দর্শে বসার সৌভাগ্যতা রয়েছিল আন্দা মানুষ দর্শ দিতেন মদিনা বিশ্ববিদ্যালয়ে এবং দাওয়াত ফতোয়া এর সাত বিভাগের প্রধান ছিলেন আর আন্দা হাফেজ বগুড়া আমার বয়সী বা আমার চাইতে যারা সিনিয়র তারা তো আপনারা জানেনি সুললিত কণ্ঠের ঝঙ্কার বাংলার আলে হাদিস বক্তাদের ভিতরে এই আন্দা হাফেজ বগুড়া সর্বপ্রথম চার চাকার গাড়িতে চড়ে প্রত্যন্ত এলাকায় গিয়ে ওয়াশ করে এসেছেন কত সম্মান আল্লাহ তাকে দিয়েছিলেন চোখ ছিল না কোরআনের হাফে ছিলেন মধুর কণ্ঠে বক্তব্য দিতেন কিন্তু কান না থাকলে এটা সম্ভব হতো না যে মানব শিশু জন্মের পর থেকেই বধির যার চোখ যার কান নেই যার শ্রবণ শক্তি একেবারে নাই অমিত শ্রবণ ইন্দ্রিয় বিকল বধির সে কিন্তু কথা বলতে পারে না কারণ পৃথিবীর কোনো শব্দ তার কানে ঢকে নাই কানের ভিতরে যখন শব্দ ঢোকে কান ওটাকে ট্রান্সফার করে দেয় ব্রেনে ব্রেনের ভিতরে টিফ রেকর্ডারের ফিদের মতো ওরকম অসংখ্য সেল রয়েছে শব্দগুলো ক্যাশ করে ধরে রাখে যে শব্দ মানব শিশু শোনে ব্রেনে গেঁথে যায় সেটা আবার জবান থেকে বলতে পারে কিন্তু ওই যে গুমো যারা বোবা যারা বধির যারা তারা কথা বলতে পারে না কেন ওর ব্রেনে কোনো শব্দ ক্যাশ করে নাই কান যেহেতু শোনেনি কান ট্রান্সফার করতে পারেনি তাই ক্যাশ করেনি আল্লাহ সৃষ্টি কৌশল কত নিপুণ কত সূক্ষ্ম চিন্তা করে দেখুন আর এই জাহেলরা বলছে নাই নাই আল্লাহ ইলাহ নেই সব সবকিছু তৈরি হয়েছে প্রকৃতি সবকিছু বানাই দিয়েছে এবং নিচে নামতে 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 বলল বানর হনুমান সিং থেকে মানুষ হয়েছে চিল্লি বলে বিল্লাহ সম্মানিত সুদী যাই হোক শুধু মানুষ নয় উদ্ভিদ রাজীব জীবজন্তু ও প্রাণী কুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানি হল সকল জীব সকল জীবন্ত বস্তুর মূল সৌরাফর কান আয়াত নম্বর চুয়ান্ন আল্লাহ বলছেন

সৃষ্টির উৎস হচ্ছে পানি আলহাবান আমি তাকে বংশধারায় পৃথিবীতে আগমন করার একটা সিস্টেম করে দিয়েছি সেভাবেই তারা আসতে সে যাচ্ছে অকান আরব্বীরা আর আল্লাহ আল্লা সুবাহ এ ব্যাপারে সম্পূর্ণরূপে ক্ষমতাশীল মৃত্তিকা জাত তাহলে প্রমাণিত হয় যে মৃত্তিকা জাতীয় মৃত্তিকা জাতটা হলো সকল প্রাণী জীবনের প্রথম ও মূল একক ইউনিট ইংরেজিতে বলে ইউনিট ইউনিট আর বাংলায় বলা হয় একক যার ইংরেজি নাম হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম যাকে বলা হয় আদি প্রাণ সত্তা প্রোটোপ্লাজম এই শব্দটা ইংরেজি আপনাদের বুঝতে কষ্ট হবে আমাদের বোঝার সুবিধার্থে বাংলায় মনে রাখেন আদি প্রাণ সত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হচ্ছে বা হয়েছে মানুষের জীবন বীজে চারটি প্রচুর পরিমাণে উপাদান পাওয়া যায় চারটি উপাদান মানুষের জীবন বীজ যে বীজ দিয়ে জীবন তৈরি হয় সেই বীজের ভিতরে চারটি উপাদান প্রচুর পরিমাণে পাওয়া যায় একটা হচ্ছে অক্সিজেন একটা নাইট্রোজেন একটা কার্বন ও একটা হাইড্রোজেন এই চারটা এছাড়া আটটি বস্তু পাওয়া যায় সাধারণভাবে সম পরিমাণে আটটি বস্তু সাধারণভাবে সম পরিমাণে পাওয়া যায় মানুষের জীবন বীজের ভিতরে এক নম্বর হচ্ছে ম্যাগনেশিয়াম দুই নম্বর সোডিয়াম তিন নম্বর পটাশিয়াম চার নম্বর ক্যালসিয়াম পাঁচ নম্বর ফসফরাস ছয় নম্বর ক্লোরিন সাত নম্বর সালফার আট নম্বর আয়রন এই আটটা এরপরে মানুষের জীবনে আরও আটটি পদার্থ পাওয়া যায় খুব অল্প পরিমাণে যথা সিলিকন আর একটা হচ্ছে আর হচ্ছে মলিব মলিবোডেনাম এগুলো আপনারা যদি মোতরাম আমিরে জামায়াতের নবী কাহিনী বই প্রথম খণ্ড আদম সৃষ্টির রহস্য এখানে আদম সৃষ্টির তথ্য যা তিনি উল্লেখ করেছেন সেখানে যদি পাঠ করেন আমি আজকে যে বক্তব্য দিচ্ছি এগুলো হুবহু এবং এর চাইতে বহু তত্ত্ব ভিত্তিক আলোচনা সেখানে পাবেন তো নাম তারপরে আছে ম্যাঙ্গানিস তারপরে আছে আয়োডিন তারপরে আছে কপার ও তারপরে আছে জিঙ্ক কিন্তু আশ্চর্য বিষয় হলো এসব উপাদান এই যে আটটা আর আটটা ষোলোটা চারটা বিশটা এই বিষটা উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করতে কোনো বিজ্ঞানী সক্ষম হয় নাই আল্লাহ যে দিয়ে মানুষের জীবন বীজের যে উপাদান প্রোটোপ্লাজম তা কি দিয়ে সৃষ্টি করেছেন তার ভিতরে কি কি পাওয়া যায় চারটা পাওয়া যায় অধিকারে আটটা পাওয়া যায় সমহারে আর শেষের আটটা পাওয়া যায় স্বল্প কিন্তু সেটা সম্ভব হয় নাই যুগে যুগে তারা চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত পারেনি জনৈক বিজ্ঞানী পনেরো বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্র করতে চেষ্টা করেছেন কিন্তু বারবার তিনি ব্যর্থ হয়েছেন পনেরো বছর যাবৎ ব্যর্থ হয়েছেন এবং আজ পর্যন্ত বিজ্ঞান ব্যর্থ এবং কেমন যদি তারা চেষ্টা করে এই সমস্ত মৌল উপাদানগুলো দিয়ে কোনো দিন প্রোটোপ্লাজম তৈরি করতে পারবে না শুধুমাত্র আল্লাহ সক্ষম সুহান আল্লাহ মানুষ যদি এগুলো তৈরি করতে সক্ষম হতো তাহলে আল্লাহকে অস্বীকার করার আরো ধুমধাম পড়ে যেত জালিক এই পাওয়ার এই অথরিটি আল্লাহ রাবুল আলমিন কাউকে দেননি সৃষ্টিশৈলীর ব্যাপারে তার একক চরিতার্থ হয়েছে যেখানে তিনি মন্ডলীকে তবাক করেননি এক অদ্বিতীয় সেই সত্য যিনি খলাকা কুল্লা সাহি সব জিনিস সৃষ্টি করেছেন নিজস্ব পাওয়ারের সেই আল্লাহকে আমরা মানি সেই আল্লাহর কাছে কাছে আমরা আমরা করি সেই সেই আল্লাহর আল্লাহর আমাদের ফিরে যেতে হবে এই বিশ্বাস নিয়েই আমরা পৃথিবীর মাটি থেকে চলে যাব মহান আল্লাহর কাছে আছে আখেরাত সেই আখেরাতের শান্তি আমরা সেই অনাবিল শান্তির আশ্রমে দাখিল হতে চাই জোরে সবাই আল্লাহ সমানিত সুধিমণ্ডলী এ পর্যায়ে আমরা দেখতে পাই মধ্যে আল্লাহ সুবাহান এই মানুষ সৃষ্টির একটা সুকৌশল সুন্দরভাবে বর্ণনা করেছেন মাটি থেকে তিনি সরাসরি আদমকে সৃষ্টি করেছিলেন অতপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছিলেন বাম পার্শ্ব দেশের হাড্ডি থেকে পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মধ্যে আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন এখানেও রয়েছে সাতটি স্তর যথা মিত্রিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম বীর্য বা শুক্রকীট জমাট রক্ত অস্থি প্রবষ্টনকারী মাংস এবং সব শেষে রুহু সংরক্ষণ আল্লাহ সুবাহ এই যে সাতটি এখানেও যে সাতটি স্তর রয়েছে মানুষের সৃষ্টির সেখানকার এই সাতটি স্তরের বর্ণনা দিতে গিয়ে সুরা মুমিনুন 23 নম্বর সুরা 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বিবৃতি দান করেছেন সুন্দরভাবে বালাক ওয়া খালাকনা আল ইনসানা মিন সলালাতিন মিন তিন ثم জাআলনাহু নুতফাতান ফি আল্লাপাক বলছেন আমি মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি সুরক্ষিত একটি দুর্গের মধ্যে সুরক্ষিত একটি প্রকোষ্ঠের ভিতরে তাকে আমি শুক্র বিন্দু করে সংরক্ষণ করেছি ثم خلقنا অতঃপর সেই শুক্রবিন্দু সেই নুৎফাকে আমি আলাকা জমাট বাঁধা রক্তে পরিণত করেছি মায়ের রেহমের কথা বলা হচ্ছে فخلقنا العلقه موجا অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি মাংস পিণ্ডে পরিণত করেছি মাংস পিণ্ডে পরিণত করি فخلقنا الموجوتا اعزمان অতপর আমি সেই মাংস পিণ্ডে অস্থির স্ট্রাকচার খাড়া করি হাড়ের যে স্ট্রাকচার যে অবকাঠামো সেটা আমি বানাই ফকা সৌনল ইজাম আল অতঃপর এই যে অস্থির উপরে আমি মাংস দিয়ে একটা অবব তৈরি করিম সুম্মা আনশা'নাহু খালকান খলকান অত আমি মনোনিবেশ করি নতুন একটা সৃষ্টির দিকে অর্থাৎ মানব শিশু সুগঠিত হয়ে পৃথিবীর মাটিতে চলে আসে অর্থাৎ না সুন্দর কতই না বরকুতপূর্ণ সেই আল্লাহ যিনি হচ্ছেন সুন্দর সৃষ্টি দানকারী সুন্দর সৃষ্টিকারী সুন্দর অব গঠনকারী সেই আল্লাহ পাকের সমস্ত তাবারক সমস্ত বারাকা সমস্ত পবিত্রতা তার জন্য সম্মানিত সুধি মণ্ডলী মনে রাখবেন পুরুষ নারীর সংমিশ্রিত বীর্যের সন্তান জন্মলাভের লাভের তথ্য কুরআনই সর্বপ্রথম পৃথিবীর মাটিতে উপস্থাপন করেছে সূরা দাহার দুই নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নারী এবং পুরুষের সংমিশ্রিত বীর্যের মাধ্যমে আমি মানুষ সৃষ্টি করেছি আধুনিক বিজ্ঞান তথ্য জানতে পেরেছে মাত্র গত এবং উনিশশো বারো সালে এর আগে বিজ্ঞানীরা মনে করত অ্যারিস্টটল মহাবিজ্ঞানী অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানীদের ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নাই মায়ের রেহেমে মানব শিশু জন্ম লাভের ক্ষেত্রে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নাই বিজ্ঞানী অ্যারিস্টল সহ অনেক বিজ্ঞানীরা এই ধারণা করত কিন্তু রসুল সাল্লামের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন মায়ের বীর্য এবং বাবার বীর্য দুয়ের সংমিশ্রণে মানব শিশু তৈরি হয় এবং নারীর শুক্রকীটের মধ্যে যে এক্স ক্রোমোজম রয়েছে আর পুরুষের শুক্রকিটের মধ্যে রয়েছে এক্স ও ওয়াই ক্রোমোজোম পুরুষের শুক্রকিটের এক্স ক্রোমোজোম নির্গত হয়ে যদি নারীর শুক্রকিটের এক্স এর সাথে মিলিত হয় তাহলে হবে মেয়ে পুরুষের ওয়াই ক্রোমোজোম নির্গত হয়ে যদি নারীর জরায়ুতে এক্স ক্রোমোজোমের সাথে ক্রসিং হয় সেখানে হবে ছেলে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান আজকে এই তত্ত্ব আবিষ্কার করেছে যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাযিলের পরে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছিলেন ছেলে কেমনে হয় মেয়ে কেমনে হয় মায়ের رحمের সন্তান কিভাবে সঞ্চারিত হয় ছাত্রান পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে দার্থহীন প্রমাণিত এবং সারা বিশ্বের মুসলিম উম্ম অকট্ট ভাবে এই বিশ্বাস পোষণ করে যে মানুষের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ বানর হনুমান শিম্পাঞ্জি থেকে কোনোদিন মানুষ সৃষ্টি হয়নি সুতরাং ডারোইন সহ বিশ্বের যে সমস্ত নাস্তিক্যবাদী চিন্তাশীলরা মানুষকে প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিত করার জন্য এক আল্লাহর গুলামি করা থেকে বিচ্ছিত করার জন্য এই ভ্রান্ত মতবাদ পেশ করেছে ইসলাম এই ভ্রান্ত মতবাদকে অলিক ভিত্তিহীন এবং বাতিল সাব্যস্ত করে দিয়েছে এমন কেমন পর্যন্ত মানুষের স্রষ্ট একমাত্র আল্লাহ এটাই সাব্যস্ত হয়ে থাকবে বিজাতি মতবাদের সমস্ত তথ্য ভুলুণ্ঠিত হবে ইনশা আল্লাহ আলে হাদিস আন্দোলন পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে এই অকাট্য বিশ্বাস পোষণ করার আন্দোলন এই অকাট্য বিশ্বাসের প্রতি আহ্বান করার আন্দোলন আসুন সব ভ্রান্তির অপনোদন ঘটিয়ে আমরা পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী আমাদের আকীদা বিশ্বাসকে ঢেলে সাজাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন পরিশেষে আমার ছাত্র জীবনের ক্লাস ফ্রেন্ড সাতক্ষীরা জেলার তালা থানার মানিখার গ্রামের মাওলানা মাহমুদ মাহমুদুল হাসান আমার বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড আজকে সকালবেলা বাদ ফজর ফোন দিয়ে জানালো সে ক্যান্সারে আক্রান্ত কলকাতায় গিয়েছিল ঠাকুর পুকুর গিয়েছিল সেখান থেকে ট্রিটমেন্ট দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে গত কাল থেকে সে ঢাকায় ভর্তি আছে একটা টেস্ট দিয়েছে পঞ্চান্ন হাজার টাকা লাগবে সেই টেস্টের পরেই তার চিকিৎসা বাংলাদেশের সম্ভব কিনা সেটা ডাক্তাররা সাজেস্ট করবে আল্লাহ হচ্ছেন বালা, মহান দরবারে আমরাজ এই গভীরতম নিশীতে আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করি আল্লাহ তুমি মাহমুদুল হাসানকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থতার মালিকানা তোমার হাতে তুমি যদি সুস্থ করো কোনো রোগ কাউকে পরাস্ত করতে পারে না আল্লাহ আজকে মঞ্চে যাদের নাম উল্লেখিত হয়েছে মোহতরাম অন্যরা যাদের কথা বলেছেন অসুস্থ পীড়িত তাদের সকলকে সুস্থতা দান করো যারা দুনিয়ার থেকে আমাদের সাথী ভাইরা বিদায় নিয়েছেন তাদের মফরাতি করো আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ